আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ফিনল্যান্ড এবং সুইডেনের সাথে তুরস্ক গতকাল একটা সমঝোতায় এসেছে। এই তিন দেশ একত্র হয়ে একটা যৌথ বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে বলেছে যে তারা সবগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। অর্থাৎ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার পথে তুরস্ক যতগুলো শর্ত দিয়েছিল সবগুলো শর্ত বিনা বাধায় মেনে নিয়েছে ফিনল্যান্ড এবং সুইডেন। শর্তগুলো কি কি ছিল সেগুলো আগে আলোচনা করব, তারপরে হচ্ছে কেন এই শর্ত তারা মেনে নিয়েছে এবং এরপরে ভবিষ্যতে কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। শর্তগুলো ছিল যে ফিনল্যান্ড এবং সুইডেন পিকেকে সন্ত্রাসী সংগঠন এবং এই পিকেকের সিরিয়ায় যে তাদের শাখাটি আছে পিওয়াইডি এবং ওয়াইপিজি, তাদেরকে সহ এদের যত শাখা প্রশাখা আছে সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিবে এবং তাদের বিরুদ্ধে তুরস্ককে সহযোগিতা করবে। আরেকটি হচ্ছে তুরস্কের 2016 সালের যে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়েছিল বলে তুরস্কের সরকার যাদেরকে দোষ দিচ্ছে, ফেতুল্লাহ গুলেন সংগঠন, যাদেরকে তুরস্কের সরকারের পক্ষ থেকে বলা হয় ফেতুল্লাহ টেররিস্ট অর্গানাইজেশন বা ফেতো, তাদেরকেও ফিনল্যান্ড এবং সুইডেন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিবে, এ দাবিটি মেনে নিয়েছে। দ্বিতীয় দাবি হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলোর যারা দাগী আসামি ওই সমস্ত দেশে অবস্থান করছে তাদেরকে তুরস্কের হাতে ফেরত দিতে হবে। এই ব্যাপারে গতকালকের যে যৌথ বিবৃতি সেই বিবৃতিতে একটু ফাঁক ফোকর আছে। সেখানে তারা বলেছে যে তুরস্কের এই দাবিগুলো আমরা নিজেদের মতো করে আমরা এগুলোর বিবেচনা করব এবং ইউরোপীয় ইউনিয়নের যে আইন কানুন আছে সেই আইন কানুন অনুযায়ী আমরা এগুলোর উত্তর দেব। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ফাঁক ফোকর তারা রেখে দিয়েছে। এরপরে যে দাবিটি তুরস্কের সেটি হচ্ছে যে তুরস্কের উপরে যত ধরনের অস্ত্র কেনাবেচার উপরে নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ ওই দুই দেশ তুরস্কে কোনো ধরনের অস্ত্র পার্টস যন্ত্রাংশ কিছু বিক্রি করবে না, এরকম নিষেধাজ্ঞা ছিল তুরস্কের সামরিক শিল্পের উপরে, সেই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নিয়েছে। এরপরে আরেকটি হচ্ছে যে এই যে সন্ত্রাসী সংগঠনগুলোকে এই দুই দেশ সাপোর্ট দেয় এর কারণ হচ্ছে এই দুই দেশের কিছু নিজস্ব আইন আছে, যে আইনের মাধ্যমে আসলে এই সন্ত্রাসী সংগঠনকে ওই দেশের মধ্যে যারা সাপোর্ট দেয়, যে সমস্ত সরকারি বেসরকারি সংস্থা সাপোর্ট দেয় বা এই সন্ত্রাসী সংগঠনকে যে সমস্ত মানুষ সাপোর্ট দেয়, ব্যক্তিরা সাপোর্ট দেয়, তাদের বিরুদ্ধে ওই দেশের আইনে তেমন বড় ধরনের কোনো শাস্তি নেই। এ কারণে তুরস্ক বলেছে যে তাদের নিজস্ব যে আইন আছে, শাস্তির বিধান আছে সন্ত্রাসীদেরকে সাপোর্টের জন্য, সেই আইনেও পরিবর্তন আনতে হবে, সেটাও তারা মেনে নিয়েছে। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে তারা এই যে সন্ত্রাসী সংগঠনগুলো নিষিদ্ধ করা, তাদেরকে সব ধরনের সাপোর্ট যারা দিবে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে, তাদের প্রতি যারা সহমর্মিতা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ এবং সূক্ষ্মভাবে মনিটর করার জন্য তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ড এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা একত্রে একটা মেকানিজম তৈরি করবে এবং সেই মেকানিজম পর্যবেক্ষণ করবে যে ফিনল্যান্ড এবং সুইডেন যে ওয়াদাগুলো দিয়েছে সেগুলো তারা পালন করে কিনা। এবং একইভাবে এই সব কিছু ফিনল্যান্ড এবং সুইডেন মেনে নেওয়ার কারণে তুরস্ক বলেছে যে সে এই দুই দেশের ন্যাটোর সদস্যপদ হওয়ায় যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই বাধা উঠিয়ে নিল, অর্থাৎ তুরস্ক তাদের ন্যাটো সদস্যপদে সাপোর্ট দিবে বা হ্যাঁ ভোট দিবে। এখন অনেকেরই প্রশ্ন যে এই যে কথাগুলো তারা মেনে নিল এগুলো আসলে কতদিন থাকবে, এই যে চুক্তি, এই চুক্তি আসলে কতদিন থাকবে, তারা তো কয়েকদিন পরে, তারা তো সদস্য হওয়ার পরে এই চুক্তিগুলো পুরোপুরি নাও মানতে পারে, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং মনে করা হচ্ছে যে এই দেশগুলো এই একই কাজ করবে। কারণ আপনি মনে রাখবেন যে যখন শক্তিশালী কেউ দুর্বল কাউকে অথবা দুর্বল কেউ শক্তিশালী কাউকে কোনো ফাঁদে ফেলে বা কোনো সমস্যায় পড়ার কারণে সব কিছু মানতে বাধ্য করে অথবা সব কিছু সে এক বাক্যে মেনে নেয়, তখন মনে করতে হবে যে তার এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কারণ এখানে তুরস্কের যতগুলো দাবি ছিল সবগুলো দাবি তারা বিনা বাক্যে মেনে নিয়েছে এবং এখানে ধারণা করা হয় যে আমেরিকা এই দুইটি দেশকে এভাবেই বলেছে যে তুরস্ক যা যা চাইছে সব কিছু তোমরা মেনে নাও, এখন হ্যাঁ বলো, পরবর্তীতে দেখা যাবে, আমরা তো আছি তোমাদের পিছনে, বিষয়টি এরকম কিছুটা।
তো বিষয়টি যদি এরকমই হয়, অর্থাৎ ওই দুই দেশ যদি ন্যাটোর সদস্য হওয়ার পরে তুরস্কের এই সব দাবিগুলোকে বা এই যে চুক্তিটি হয়েছে এই চুক্তিপত্রকে যদি তারা হচ্ছে ডাস্টবিনে ফেলে দেয়, তাহলে তুরস্ক কেন এই কাজে গেল, এটা অনেকের প্রশ্ন। এর উত্তরে হচ্ছে তুরস্ক আর কি করতে পারত, যেমন এই দুই দেশের ন্যাটো সদস্য হওয়া পুরোপুরি বন্ধ করে দিতে পারত, হয়তোবা দিতে পারত, এবং তখন যেটা হতো সেটা হচ্ছে যে তুরস্কের উপরে পুরো ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব আরো বড় ধরনের বিভিন্ন অজুহাতে স্যাংশন নিয়ে আসতো। আর এটা তো শুরু থেকেই তুরস্ক বলে আসছে, এবং আমিও আমার অনেকগুলো ভিডিওতে, আমার মনে হয় এই বিষয় নিয়ে আমি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিওতে আমি বলেছি যে তুরস্ক এই দুই দেশের সদস্য পদে ভেটো দেবে না, এটা তুরস্ক সরাসরি বলে দিয়েছে। তুরস্ক যেটা চাইছে সেটা হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে এই দুই দেশ যেভাবে সাপোর্ট দিচ্ছে সেটার বিরুদ্ধে তুরস্ককে লিখিত গ্যারান্টি দিতে হবে। এই দুই দেশ তুরস্ককে লিখিত গ্যারান্টিও দিয়েছে, এবং সেই গ্যারান্টির মধ্যস্থতায় ছিল ন্যাটো। এ কারণে তুরস্ক মনে করছে যে যেহেতু ন্যাটোর মধ্যস্থতা এরকম একটা গ্যারান্টি তারা দিয়েছে, এবং সারা বিশ্বের কাছে, সারা বিশ্বে এই বিষয়টি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, এবং সারা বিশ্বের জনমতের কাছে গণমাধ্যমের সামনে তারা এই ঘোষণাটি দিয়েছে লিখিতভাবে, এবং এটা যেহেতু ন্যাটোর একটা সরাসরি নথিপত্র না হলেও ন্যাটো সমর্থিত একটা নথি হিসেবে থাকবে, সুতরাং এটা তুরস্কের হাতকে শক্তিশালী করবে। অন্তত কিছুটা হলেও তুরস্ক সারা বিশ্বের কাছে বলতে পারবে যে তুরস্ক যদি কখনো সিরিয়াতে এদের এই পিকেকে, ওয়াইপিজি, পিওয়াইডি এদের বিরুদ্ধে অপারেশন চালায়, তাহলে অন্তত তুরস্ক বলতে পারবে যে দেখো তুমি তো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিলে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে তুরস্ক এই ক্ষেত্রে আসলে এই দুই দেশকে ফাঁদে ফেলে বা এই দুই দেশের কাছ থেকে তার দাবি আদায় করতে চাইছে না। মূলত তুরস্ক যেটা চেয়েছে সেটা হচ্ছে যে পুরো ন্যাটোর মধ্যে তুরস্কের যে বিষয়গুলো নিয়ে এতদিন পর্যন্ত মনক্ষুণ্ণ ছিল বা যে বিষয়গুলো নিয়ে এতদিন পর্যন্ত নাখোশ ছিল, সমস্যা ছিল, সেই বিষয়গুলো যেন পুরোপুরি আবার ন্যাটোর সামনে, ন্যাটোর একটা বড় শীর্ষ সম্মেলন হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এবং শেষ পর্যন্ত ন্যাটোর পুরো লিডারদের সামনে, ন্যাটোর যত শীর্ষ নেতারা আছেন তাদের সামনে এই বিষয়টি একটা সুরাহা হয়, এবং কিছুটা হলেও সেদিক থেকে সুরাহা হয়েছে। আর তুরস্ক এই যে দুই দেশের সাথে যে চুক্তিটি করলো, এবং দুই দেশ বিনা বাক্যে তুরস্কের সব দাবিগুলো মেনে নিল, তুরস্কের গণমাধ্যম এটাকে যেভাবে দেখছে সেটা হচ্ছে তুরস্কের একটা বড় বিজয়। অর্থাৎ তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইব এরদোগান পুরো ন্যাটো এবং পশ্চিমা বিশ্বকে তার যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো তিনি তাদের কাছ থেকে আদায় করতে পেরেছেন, এটা তুরস্কের জন্য বড় একটা বিজয়। আবার এটার বিপক্ষে যারা বলছেন তাদের কথা হচ্ছে যে এটাকে সাময়িকভাবে বিজয় হিসেবে দেখলেও এটা তো অদূর ভবিষ্যতে আসলে তুরস্কের জন্য কিছু বয়ে আনবে না, কারণ এই দুই দেশ তাদের এই কথাগুলো থেকে, তাদের এই যে লিখিত পরিত এই যে চুক্তি, এগুলো থেকে শুধুমাত্র ন্যাটোর সদস্য হোক হওয়ার সাথে সাথে তারা এগুলোকে হচ্ছে ছুঁড়ে ফেলে দিবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি, যেটা একটু আগে বললাম। কিন্তু এবং এটা এরকম যে আজকে আমরা যেটা দেখেছি যে ওই সমস্ত দেশের এবং পশ্চিমা বিশ্বের যে সুশীল সমাজ, তারপরে হচ্ছে বিশেষজ্ঞ, বড় বড় সাংবাদিক, তারা পর্যন্ত এরকম বলছে যে তুরস্ককে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো এবং ফিনল্যান্ড, সুইডেন, আমেরিকা একটা বড় ধরনের ধোকা দিল। কিরকম ধোকা দিল? তুরস্ক যা চাইছে সব তোমাদেরকে হচ্ছে লিখিত পরিতভাবে দিয়ে দিলাম, কিন্তু ন্যাটোর সদস্য হওয়ার পরে এগুলো কিছুই মানব না। এখন এই যে ধোকা দেওয়া, এরকম বড় বড় সাংবাদিক, বড় বড় বিশিষ্ট ব্যক্তি এবং রাজনীতিবিদরা যদি একটা চুক্তি করার পরের দিনই বলে যে আমরা তোমাদেরকে ধোকা দিলাম, তাহলে এই বিশ্বে আপনি চুক্তি যত চুক্তি করেন তার তো আসলে কোনো মূল্য থাকবে না। এবং এখানে বড় বিষয় হচ্ছে যে আপনি যতদিন পর্যন্ত এই চুক্তি, যে কোনো চুক্তি হোক, যে কোনো দেশের সাথেই হোক, যতদিন পর্যন্ত ওই চুক্তি ভঙ্গ করার পরে যে ভঙ্গ করবে সেই চুক্তি ভঙ্গকারীকে যদি আপনি শাস্তি দেওয়ার মতো কোনো শক্তি না থাকে আপনার, তাহলে আপনি সবসময় আসলে ওই তারা যতটুকু মেনে নেবে অতটুকু পর্যন্তই হচ্ছে আপনার শক্তি। এবং এটা আমরা বিভিন্ন দেশে দেখে আসছি। কেন আমেরিকাকে সবাই হচ্ছে ভয় পায়? কারণ হচ্ছে আমেরিকার সাথে কোনো দেশ যখন কোনো চুক্তি করে সেই চুক্তি ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা তার হাতে আছে, এ কারণে। এখন তুরস্কের সেটা নেই, এ কারণে কি সে কারো সাথে কোনো ধরনের চুক্তি করবে না, তার যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো উত্থাপন করবে না, এবং সেই দাবিগুলোর পক্ষে যদি সে, তার মতামতের পক্ষে যদি সে কোনো চুক্তি করিয়ে নিতে পারে সেটা কি করবে না? অবশ্যই করবে, এবং তুরস্ক সেটাই করেছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই চুক্তির পিছনের মূল যে বিষয়টি সেটা হচ্ছে আমেরিকার সাথে তুরস্কের যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, এবং বিশেষ করে তুরস্কের F-16 যুদ্ধবিমান আমেরিকা বিক্রি করতে চাইছে না এবং সেটাকে ঝুলিয়ে রেখেছে অনেকদিন পর্যন্ত, সেই বিষয়টির একটা সুরাহা চাচ্ছে তুরস্ক।
এবং মনে করা হচ্ছে যে এই ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোর সদস্যপদে হ্যাভট দেওয়ার পরিবর্তে আমেরিকা হয়তো F-16 যুদ্ধবিমানগুলো তুরস্কের কাছে বিক্রি করতে পারে। এটা আমরা কোত্থেকে বুঝলাম, এটা দুই দিক থেকে আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে যে ওই চুক্তিটা করার পরে আজকেই আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে যে আমরা তুরস্কের বিমান বাহিনীর আধুনিকায়ন চাই এবং সেখানে F-16 যুদ্ধ বিমানের যে মডার্নাইজেশন দরকার সেজন্য যে ধরনের সাপোর্ট দরকার আমরা সে সাপোর্ট দিতে প্রস্তুত আছি। কারণ হচ্ছে তুরস্ক ন্যাটোর একটা গুরুত্বপূর্ণ সদস্য, তুরস্কের বিমান বাহিনী এবং তুরস্কের সেনাবাহিনী শক্তিশালী হওয়া মানেই হচ্ছে ন্যাটো শক্তিশালী হওয়া। এ কারণে আমরা তুরস্ককে সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত। অথচ এই একই প্রতিরক্ষা মন্ত্রণালয় এতদিন পর্যন্ত কি বলে এসছে, তারা বলে এসছে যে তুরস্ক রাশিয়ার সাথে দহরম মহরম সম্পর্ক করছে, রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে, সেই S-400 যদি রাশিয়ার কাছে ফেরত না দেয় তাহলে আমরা কোনোভাবেই তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রি করব না। আর F-35 যুদ্ধবিমান থেকে তো তুরস্ককে আগেই বের করে দিয়েছে সেই প্রকল্প থেকে, সেটা ভিন্ন। অনেকে এখানে বলেন যে আপনি F-16 যুদ্ধবিমানের কথা বলছেন, এটা ভুল, F-35 হবে। আসলে বিষয়টি F-35 না, F-35 এর বিষয়টি এখন হচ্ছে ফ্রিজে রাখা আছে। এখন বিষয় হচ্ছে F-16 যুদ্ধবিমান। তুরস্ক চাচ্ছে যে নতুন কিছু মডার্ন F-16 যুদ্ধবিমান কিনবে এবং তুরস্কের হাতে যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলোকেও মডার্নাইজেশন করবে এবং সেজন্য যত ধরনের সরঞ্জাম দরকার সেগুলো যেন আমেরিকা দেয়, আমেরিকার কাছ থেকে যেন সেগুলো কিনে আনতে পারে, আমেরিকা যেন সেগুলো বিক্রি করে। কিন্তু আমেরিকা এতদিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছে, আজকের যে বিবৃতি এসেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বিবৃতির পরে আজকে সন্ধ্যায় তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দেশের রাষ্ট্রপতিদের মধ্যে বৈঠক হবে ন্যাটো সম্মেলনের পাশে। সেই বৈঠকে হয়তো এরকম কোনো বিবৃতিও আসতে পারে যে আমেরিকা তুরস্ককে তার F-16 যুদ্ধবিমান দেওয়ার পক্ষে নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এজন্য এই প্রসেসকে দ্রুত করার জন্য যা যা করা দরকার আমেরিকা সে ধরনের কিছু করবে, হয়তো এরকম বিবৃতিও আসতে পারে। যদি সেটা হয় তাহলে প্রকৃত পক্ষে তেমন কোনো লাভ হলো না তুরস্কের। এখানে আরেকটা প্রশ্ন প্রায় করা হয় যে এই দুটি দেশ যদি ন্যাটোর সদস্য হওয়ার পরে চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক কোনো অ্যাকশনে যেতে পারবে কিনা, অথবা তাদের ন্যাটোর সদস্যপদ বাতিল হবে কিনা, বাতিল করতে পারবে কিনা। আসলে একটু আগেও যেটা বললাম যে আসলে এই দুই দেশের সদস্যপদ পাওয়ার পরে যদি তারা চুক্তি ভঙ্গ করে তুরস্কের তখন তাদের বিরুদ্ধে করার তেমন কিছু থাকবে না, কারণ এই চুক্তিতে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনের কথা উল্লেখ নেই। আর দ্বিতীয় যেটা, যে তাদের ন্যাটোর সদস্যপদ বাতিল করা সম্ভব হবে কি না, ন্যাটোর সংবিধানে ন্যাটোর সদস্যদেরকে বাতিল করার বা কোনো সদস্য রাষ্ট্রকে ন্যাটো থেকে বহিষ্কার করার কোনো সিস্টেম সেখানে লিখিত নেই। এখন যদি এরকম হয় যে আমেরিকা কোনো রাষ্ট্রকে চাইছে না সদস্য হিসেবে রাখতে, তাহলে হয়তো নতুন করে আইন করে নতুন করে সবগুলো দেশ নিয়ে বৈঠক করে তারপরে তার সদস্যপদ বাতিল করতে পারে, সেটাও অনেক দীর্ঘ এবং অনেক ঝামেলার একটা প্রসেস। সুতরাং এই দুই দেশ যদি তাদের এই চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে করার তেমন কোনো কিছু থাকবে না। তবে তুরস্ক যেটা করবে বা করতে পারবে সেটা হচ্ছে এই দুই দেশ যাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদের উপরে আরও বেশি আক্রমণ করবে, অর্থাৎ এই সন্ত্রাসী সংগঠনগুলোর উপরে তখন তুরস্ক আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠবে, এটা হতে পারে। অর্থাৎ তুমি, তোমাকে আমি মারতে পারলাম না কিন্তু তুমি যাদেরকে সাপোর্ট দিচ্ছ তাদেরকে আমি সাইজ করছি, এটা হয়তো বা তুরস্ক করতে পারে। তো যাই হোক, এখন বিষয়টি হচ্ছে যে এই যে চুক্তিগুলো করতে হবে আপনার। আপনি যখন কোনো দেশের সাথে নিজের স্বার্থে যতটুকু যেখানে পাবেন ততটুকু সেখানে পারলে তার চেয়ে বেশি আদায় করে নেওয়ার চেষ্টা করবেন এবং সেজন্য যত ধরনের চুক্তি দরকার সেগুলো করবেন। আর আপনি সেই চুক্তি তারা দুদিন পরে ছুঁড়ে ফেলে দিবে সে কারণে যে চুক্তি করবেন না, বিষয়টি এরকম হওয়া ঠিক না। যখন যুদ্ধ বাধে, যখন কারোর সাথে শত্রুতা হয় তখন এরকম অনেক বড় বড় কত ধরনের শান্তি চুক্তি কত দেশের মধ্যে ছিল, সব শান্তি চুক্তিগুলো তারা হচ্ছে তুরুপের তাসের মতো উড়িয়ে দিয়ে তারপরে যুদ্ধ বাঁধিয়েছে, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে সারা বিশ্বে। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে যে এই চুক্তিটি মনে করা হয় যে তুরস্কের হাতকে কিছুটা হলেও শক্তিশালী করবে, কিন্তু এটাও মনে করা হয় যে ওই দেশগুলো এই চুক্তির হয়তো বেশিরভাগ ধারাগুলোই মানবে না পরবর্তীতে। কিন্তু না মানলেও তুরস্ক অন্তত সারা বিশ্বের কাছে, ন্যাটোর কাছে এটা প্রমাণ করতে পেরেছে যে তুরস্ক যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো পুরোটাই বাস্তব এবং এই দাবিগুলো আসলে সে ন্যায্যভাবেই করেছে। সুতরাং তুরস্ক অন্যান্য দেশের কাছেও এই কথাগুলোকে খুব সহজে বলতে পারবে এবং তুরস্কের দাবি আদায় করার জন্য তার হাতকে শক্তিশালী করতে পারবে। এটাই হচ্ছে এই চুক্তির সবচেয়ে বড় পাওয়া বলা যেতে পারে। আর দেশের মধ্যে রাজনীতিতে এরদোগানের পক্ষে যারা আছেন, যে সমস্ত গণমাধ্যম যারা এগুলো নিয়ে কথা বলেন, তাদের কথা হচ্ছে যে
দেখো সারা বিশ্বকে এরদোগান কিভাবে নাকানি চুবানি খাওয়ালো এবং শেষ পর্যন্ত এরদোগানের কথাই তারা মেনে নিল। আমাদের নেতা বিশ্ব নেতা এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, এটা রাজনৈতিকভাবে এই ধরনের কথাবার্তা বলে দেশের দেশের মধ্যে, এই বিষয়গুলোকে এভাবেই গণমাধ্যমে এবং রাজনৈতিক ব্যক্তিরা বড় করে ফুলিয়ে তোলে। আর এই ন্যাটো সম্মেলনে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে আরও বেশি অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা করবে ন্যাটো, চীনের বিরুদ্ধে আরও বেশি অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা করবে এবং পুরো ন্যাটো সদস্যগুলোকে এই দুই দেশের বিরুদ্ধে কিভাবে অ্যাকশনে যেতে পারে, আরও বেশি অ্যাকশনে যেতে পারে সেজন্য সব সদস্যকে একত্রে বাইডেন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে এই ন্যাটোর সম্মেলনে। তো যাই হোক, এই ন্যাটোর সম্মেলন যে আসলে বিশ্বের জন্য খুব বড় ধরনের কোনো শান্তির বাণী নিয়ে আসবে এটা আমরা মনে করছি না। এই সম্মেলন বিশ্বের জন্য আরও বড় ধরনের অশনি সংকেত নিয়ে আসবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।